গুটি গুটি পায়ে পাঁচ বছর পূর্তি করল চামড়ার ব্যাগ তৈরির দেশীয় প্রতিষ্ঠান গুটিপা। উদ্যোক্তা তাসলিমা মিজি 2016 সালে মাত্র পাঁচজন কর্মী নিয়ে গুটিপা প্রতিষ্ঠা করেন। একটা সময় পরে আমার মনে হলো যে আমি এমন একটা কিছু করি যেটা আমার আমার জন্য খুব ইন্টারেস্টিং হবে, আনন্দদায়ক হবে এবং পাশাপাশি এটা অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করবে এবং আমার পণ্যটা বিদেশে এক্সপোর্ট হবে। মানুষ প্রথমে এটা দেশি ব্র্যান্ড, হ্যাঁ মানুষ খুব একটা ট্রাস্ট করতো না, কিন্তু একটা সময় এটা গ্রহণযোগ্যতা বাড়তে থাকে। এখন এই প্রতিষ্ঠানে কাজ করেন 50 জন কর্মী এবং গুটিপার তৈরি ব্যাগ যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও নেদারল্যান্ডস। প্রতিবন্ধকতা যখন থাকে তখন সেখানে কেউ যদি সে প্রতিবন্ধকতাটাকে সে অতিক্রম করার জন্য সে যখন সাহসী হয় সে তখন এটাকে আবার খুব ভালোভাবেই করতে পারে। কারণ মানুষ যখন এক চ্যালেঞ্জের মুখে কিন্তু আসলে তার বেস্ট পারফরম্যান্স দেখাতে পারে। আমি ব্যবসার মাধ্যমে আমি সামাজিকভাবে অবদান রাখার চেষ্টা করেছি। তো আমাদের সমাজ বা রাষ্ট্রের মানুষই তো মুখ্য, মানুষের জন্য তো আসলে সব কিছু। তো আমি যখন একটা মানুষের জন্য যখন একটা তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য যখন আমি একটা কিছু করব তখন আমার মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ যে আমার সাথে যারা কাজ করবে, আমার টিমে যারা কাজ করবে তারা যেন একটা সুন্দর একটা জীবন যেন তারা পায় এবং তারা যেন আনন্দের সাথে কাজ করতে পারে। এখানে কাজ করতে ভালো লাগে এই কারণে যে এখানে আমরা শুধু অনেকে অনেক রকম না, এটা একটা ফ্যামিলির মতো। আমাদের যে এমডি আছে, যে ম্যাম, উনিও খুব ভালো, আমাদেরকে পরিবারের মতোই ওনার পরিবারের একজন মনে করে। কর্মস্পৃহার যে শক্তি, সেই শক্তিটাকে মানুষের লালন করতে হবে এবং সেটার উপর বিশ্বাস রাখতে হবে। গুটিপা এখন প্রায় 150 ডিজাইনের ব্যাগ তৈরি করে, এর পাশাপাশি চামড়ার জুতো বানানো শুরু করেছে প্রতিষ্ঠানটি। আব্দুস সালাম, প্রথম আলো, ঢাকা।